সম্প্রতি বিনোদন জগতের দুই নায়ক জায়েদ খান ও উমর খানের মধ্যেকার একটি বিষয় নিয়ে দেশব্যাপী নানান আলোচনা ও সমালোচনা চলছে। এই নিয়ে উত্তাল পুরো মিডিয়া জগৎ। তবে জায়েদ খানকে নিয়ে আলোচনা সমালোচনা এইবারে নতুন নয়, এর আগেও নানান সময়ে নানান বিষয়ে বিতর্কের তিনি জন্ম দিয়েছেন। চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি যতগুলো না সিনেমা করেছেন তার চেয়েও বেশি বিতর্কের জন্ম দিয়েছেন। মানুষ হত্যা চেষ্টা থেকে শুরু করে সহশিল্পীদের ইজ্জতহানির চেষ্টা, নীল সিনেমার সাথে পরিচয় করিয়ে দেয়া, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পিস্তল ঠেকিয়ে হুমকি দেয়া, শাকিব খানের মতো নায়ককে দেশছাড়া করতে বাধ্য করা ছাড়াও নিজ এলাকায় দখলদারিত্ব সহ আরও কত শত অভিযোগ যে তার বিরুদ্ধে এখন অবধি উঠেছে তার হিসেব হয়তো কথিত এই নায়ক নিজেও দিতে পারবেন না। মাত্র কয়েক মাস আগেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বিতর্কেও জায়েদ খান জড়িয়েছেন। সেই বিতর্ক এখনও আদালতে বিচারাধীন। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই নতুন করে টক অব দ্য কান্ট্রিতে পরিণত জায়েদ খান। এবার তিনি বাংলা সিনেমার প্রিয়দর্শিনী খ্যাত কিংবদন্তি সমতুল্য নায়িকা মৌসুমীকে হেনস্থার মাধ্যমে বিতর্কে জড়িয়েছেন। ধূমকেতুর আজকের এপিসোড জুড়ে আলোচনা করব একটা দীর্ঘ সময় ধরে কোনো সিনেমা না করেও সিনেমা পাড়ায় সবচেয়ে আলোচিত সমালোচিত মুখ জায়েদ খানকে নিয়ে। ভিডিওটিতে আলোচনা করব তার জীবনের একদম শুরু থেকে এখন পর্যন্ত যাবতীয় ঘটনাবলীর বিস্তারিত। কোথা থেকে কিভাবে তিনি সিনেমা পাড়ায় পা রাখেন, নায়ক হিসেবে তার অর্জনের পাল্লা কতটা ভারী, দীর্ঘদিন সিনেমা না করেও তিনি কিভাবে এতটা আলোচনায় থাকেন, কিভাবে এত অপরাধ কর্ম করে বেড়ান, আর সবচেয়ে বড় প্রশ্ন হল এত সাহস তিনি কোথায় পান, তার খুঁটির জোর আসলে কোথায়, এই সকল বিষয়ের বিস্তারিত সহ আরও কিছু অজানা তথ্য জানতে ভিডিওর বাকিটা সময় আমাদের সাথেই থাকুন। কথিত আছে, 1980 সালের 30 জুলাই বরিশাল বিভাগের পিরোজপুরে জন্মগ্রহণ করেন জায়েদ খান। নিজ জন্মস্থানে তিনি তার প্রাথমিক ও মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। 1995 সালে SSC পাশ করে ঢাকায় এসে ঢাকা সিটি কলেজে ভর্তি হন তিনি। উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে তিনি ইতিহাসে MA সম্পন্ন করেন। তার তিন ভাই বোন যারা সকলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন। 2011 সালে তার মা শাহিদা হক রত্নগর্ভ হিসেবে পুরস্কৃত হন। পড়াশোনায় বেশ মেধাবী জায়েদ খান 2006 সালে নতুন মুখের সন্ধানে প্রথম নির্বাচিত হওয়ায় চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান, যার মাধ্যমে এর আগেও ঢালিউডের নামী দামি নায়ক নায়িকারা চলচ্চিত্রে এসেছেন। জায়েদ খানকে চলচ্চিত্রে ব্রেক দেন প্রযোজক মাহমুদ হক শামীম। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে বরেণ্য পরিচালক মোহাম্মদ হানানের ভালোবাসা ভালোবাসা ছবির মাধ্যমে। প্রথম দিকে জায়েদ খান সহ নায়ক হিসেবে চলচ্চিত্রে অভিনয় করলেও 2012 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাই চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন। এই বছর থেকে চলচ্চিত্রে ব্যস্ততা বৃদ্ধি পায় জায়েদ খানের এবং তিনি নায়ক চরিত্রে বিভিন্ন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হতে থাকেন। নিজের অবস্থান তৈরির জন্য জায়েদ খান অনেক পরিশ্রম করেন। বিশেষ করে বাংলা ভাই চলচ্চিত্রে ডামি ব্যবহার না করেই তিনি বেশ কিছু ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করেন, যা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। 2014 সালে লাভ ইন মালয়েশিয়া নামক চলচ্চিত্রে অভিনয় করতে গিয়ে তিনি সমুদ্রে পড়ে যান। পরে তাকে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়। তখন অবধি সবই ঠিক ছিল, তারপর থেকেই বিতর্ক শুরু। 2014 সালে মুক্তিপ্রাপ্ত অশ্লীলতা এবং নকলের দায়ে অভিযুক্ত দবাং চলচ্চিত্রে অভিনয়ের কারণে বেশ সমালোচিত হন জায়েদ খান। সেই যে সমালোচনা শুরু, তারপর থেকে তিনি আর কোনো সিনেমার মাধ্যমেই দর্শকদের মন জয় করতেই পারেননি। 2017 সালে তিনি অন্তর্জ্বালা নামের চলচ্চিত্র প্রযোজনা করেন, যা তার প্রযোজিত প্রথম চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেন মালেক আফসারি, যেখানে তার বিপরীতে নায়িকা ছিলেন পরিমণি। এরপর থেকে জায়েদ খানকে আর আহামরি কোনো সিনেমায় দেখা যায়নি। তবে সিনেমায় দেখা না গেলেও তিনি সবসময় সরব ছিলেন সিনেমা পাড়ায়। জায়েদ খান 2019 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এর আগেও এক মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেছেন। 2022 সালের নির্বাচনে তাকে সাধারণ সম্পাদক হিসেবে প্রথমে ঘোষণা করা হলেও পরবর্তীতে ফলাফল ঘোষণার কয়েকদিন পর তার প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় নিপুণ আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ নিয়ে একটি মামলা এখনও চলছে। নির্বাচনের সময় টাকা দিয়ে ভোট কিনেছেন জায়েদ খান, এমন অভিযোগ করেন সাধারণ সম্পাদক পদে তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। FDC-র প্রধান ফটকের সামনে থেকে জায়েদ খান ভোটারদের মিশা জায়েদ পরিষদের ব্যাচ পরিয়ে দিচ্ছেন ও ভোট কিনছেন, এমনটি বলছিলেন নায়িকা, যদিও তা জায়েদ খান অস্বীকার করেছেন। আর সম্প্রতি জায়েদের বিরুদ্ধে
মৌসুমীকে বিরক্ত করার অভিযোগ করেছেন তার স্বামী ওমর সানি ও ছেলে ফারদিন। এছাড়া পিস্তল ঠেকিয়ে ওমর সানিকে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে। তবে এইসব নোংরা অভিযোগ তার বিরুদ্ধে আজকের কিংবা গতকালের নতুন নয়। শিল্পী সমিতির দায়িত্ব পালনকালে তিনি আরও অসংখ্য অপকর্ম করেছেন, যার ফিরিস্তি বলেও শেষ হবে না। তার বিরুদ্ধে অভিযোগ আছে নায়িকা পরিমণিকে নীল সিনেমার নির্মাতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার। অভিযোগ উঠেছিল চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে মেরে ফেলারও। যদিও পরবর্তীতে শিমুর স্বামী দোষ স্বীকার করে নিয়েছে, তারপরেও সমালোচকরা আর চোখেই দেখে। এর আগে নায়িকা পপির জীবনটাই খেয়ে দিয়েছে জায়েদ খান, এমন অভিযোগও আছে। এমনকি শাকিব খানকে দেশ ছাড়তে বাধ্য করার মতো গুঞ্জনও আছে বরিশালের এই নায়কের বিরুদ্ধে। জানা যায় 2017 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের রাতে FDC-তে শাকিব খানের ওপর হামলা হয়। সেই ঘটনার দায় পড়ে জায়েদের ওপর। এই নিয়ে শাকিব আইনি পদক্ষেপও নেন। আর বছরদের এক অন্তরালে থাকা নায়িকা সাদিকা পারভিন পপি জানুয়ারির শেষ দিকে শিল্পী সমিতি নির্বাচনের আগে হাজির হন ভিডিও বার্তা নিয়ে। অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন অভিনেত্রী সাদিকা পারভিন পপি। তিনি দাবি করেছিলেন জায়েদ খান তার বুকে পিস্তল ঠেকিয়ে চলচ্চিত্র পাড়া থেকে পিছু হটতে বলেছেন। এখানেই শেষ নয়, পপি জায়েদ খানের বিরুদ্ধে আর কোনো অভিযোগ না করলেও নানানজনে নানান কথা তো বলছেন। আর এখানেই বলে থাকেন পপির জীবনটাই শেষ করে দিয়েছে জায়েদ খান, যেই কারণে তাকে আর মিডিয়া জগতেই দেখা যায় না। মিডিয়া জগতের বিতর্কে শেষ নয়, এই ভদ্রলোকের বিরুদ্ধে একটি ক্লিনিক ও তার জমি দখলের অভিযোগও আছে। তবে এখানে তিনি একা নন, জড়িত তার পরিবারও। সম্প্রতি একটি অনুষ্ঠানে স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে খারাপ আচরণের জেরে স্বামী চিত্রনায়ক ওমর সানি চর মেরে বসেন চিত্রনায়ক জায়েদ খানকে। চরের পর ওমর সানিকে পিস্তল বের করে মারার হুমকির ঘটনা ছড়ানোর পর চারিদিকে নানানজনের নানান প্রশ্ন। কেউ বলেছেন জায়েদ খানকে পিস্তল দিল কে, মানে পিস্তল রাখার সৌভাগ্য তার কীভাবে হলো, কী বা সেই ব্যক্তিত্ব, কত টাকার মালিক সে তার আত্মরক্ষার জন্য যে আর্মস দিতে হবে সরকারের। কেউ বলেছেন জায়েদ খানের এত পাওয়ারের উৎস কী, 2 টাকার অভিনেতা হয়ে তিনি কীভাবে এত ক্ষমতা দেখান, তার খুঁটির জোর আসলে কোথায়। 2 দিন পর পর নতুন নতুন বিতর্কের জন্ম দেয়া বাংলা সিনেমার এই চিরকুমার খ্যাত ব্যাড বয় সম্পর্কিত প্রশ্নগুলোর উত্তর আপাতত আমাদের কাছেও নেই। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি অভিমত? আপনার মতে জায়েদ খানের এত শক্তির উৎস কী হতে পারে? কেউ না কেউ পেছন থেকে কাজ করছেন বলে কি মনে হয় না? মনে হলে ইয়েস লিখুন, আর না হলে নো লিখে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। অতঃপর জানিয়ে দিন একজন নায়ক ও মানুষ হিসেবে জায়েদ খানকে আপনি কত মার্কস দেবেন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি এখনও ধূমকেতু সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।